হাই গাইস, আমরা আজকে শুভ রথযাত্রা উপলক্ষে বেরিয়েছি, একটা মিনি ব্লগ করবো। আমাদেরই এখানে লোকাল রথ, জানি না রথ বেরিয়ে গেছে কিনা, রথ আর মেলা, তার সাথে রথের মেন উপকরণ যেটা জিলিপি আর পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে আছে তেলে ভাজা, তেলে ভাজা, হ্যাঁ, আর ছোট বাচ্চাদের কিছু খেলনার দোকান। দেখি মেলার দিকে যাই, ইমিটেশনের জিনিস, দেখি ভিড় ভাড়টা কিরকম হয়েছে সেটা দেখানোর জন্যই বেরিয়েছি। গরমটাও প্রচন্ড, তার সাথে একটু মেঘলা মেঘলা আছে, যতটা দেখি আপনাদের সাথে থাকা যায়। আগেবার বৃষ্টি হয়েছে, হ্যাঁ এবারে কিন্তু বৃষ্টি, চলুন জানি দেখা যাক, চলুন আমাদের সাথে থাকুন। পড়েছিল বৃষ্টি, আপনারা দেখলেন আমাদের রথ বেরিয়েছে, ছোটর উপরেই রথটা হয় এখানে। মাহেশের রথ অবশ্যই দেখাতে পারলাম না, কারণ মাহেশে আমাদের এই মুহূর্তে যাওয়াটা সম্ভব হয়নি, কিন্তু রথ আপনাদেরকে দেখালাম। দেখুন এবার মেলার দিকে যাচ্ছি, আমরা এই জোড়াসতলার দিকে যাচ্ছি যেখানে প্রচুর মেলা বসে, বাচ্চাদের অনেক কিছু খেলা সামগ্রী বসে, তারপরে দোকানপাটও বসে, সেইখানের দিকে আমরা রওনা হচ্ছি। চলুন দেখা যাক কি কি বসেছে। এই রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তাও ভিড়, রথ দেখছে সকলে, দেখে নিয়ে গাইস, আপনাদের বৈদ্যবাটি পদ্মাঘাট থেকে জয়দুতলা অব্দি যে তিনখানা রথ আছে, মানে আসে, তার মধ্যে দুখানা রথ আপনাদের দেখালাম, আর একটা রথ এখন আস খাচ্ছে। মানু কেমন লাগছে? ও কথা বলার পরিস্থিতি নেই। এনারা সব দই ফুচকা খাচ্ছে, অর্ডার দেওয়া হয়েছে, ঝুনু এখন পেয়েছে। কেমন এর আবার জল ফুচকা এসেছে, তবে মুখে ঢোকাচ্ছে জল ফুচকা, দেখেছেন হাঁটা, দেখুন আর একজনকার দই ফুচকা এখনো রেডি হয়নি, হচ্ছে, সে অপেক্ষায় আছে কখন পাবে ওই তার দই ফুচকা। খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম, তো বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি, যে ফুচকা দিয়েই শেষ।
হলো